স্বস্তির খবর কলকাতাবাসীর জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ বিকেলের মধ্যেই ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায়, এমনটাই জানতে পারা যাচ্ছে। তার পাশাপাশি উত্তরবঙ্গে যেরকম বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল, সেরকম উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। তবে আজকে কলকাতা এবং আশপাশের এলাকাগুলো, অর্থাৎ 224 পরগনা, হাওড়া, হুগলি, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে কলকাতায় যদি আমরা সর্বোচ্চ দেখি, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস, পূর্বাভাস এমনই আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে উত্তরবঙ্গেও যেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস এর আগেও দেওয়া ছিল, সেই রকমই পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেখানে, এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। যেরকম সাধারণত দেখা যায় যে কলকাতা সহ সংলগ্ন যে জেলাগুলো, 224 পরগনা, হাওড়া, হুগলি, এই জেলাগুলো তে বৃষ্টিপাত হয়ে থাকে, সেরকমই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সুদীপ্তা চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। সুদীপ্তা, অবশেষে কলকাতাবাসীর জন্য স্বস্তি আসতে চলেছে। আবার দেখেছি শহর কলকাতা কিন্তু একটাও পাল বৈশাখী সেভাবে পাইনি, তবে এইবার দেখা যাচ্ছে অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। কারণ আজকে কাল বৈশাখীর একটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শহর কলকাতার ক্ষেত্রে, এবং বৃষ্টি তার সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি করতে পারে এমন সম্ভাবনাও কিন্তু একই সঙ্গে রয়েছে। এবং শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ঝোড়ো হাওয়া বইতে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, 224 পরগনা, এই জেলাগুলোতেও কিন্তু একই সঙ্গে ঝড় বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে যেমন তাপমাত্রা বেড়ে চলবে সেরকমই বাড়বে, তবে তাপক প্রবাহের সম্ভাবনা একটু, কারণ আকাশ কিন্তু মেঘলা রয়েছে। স্থানীয় ভাবে যেমন নদিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলায় কিন্তু আজও তাপমাত্রা 40-এর ওপর থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা সেভাবে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা সেভাবে বাড়ছে না, কারণ আকাশ মেঘলা রয়েছে। সকাল থেকে আমরা শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় দেখেছি যে তাপমাত্রা কিন্তু প্রভাব সেভাবে বাড়ছে না, তবে মোট গরম অস্বস্তি সেটা কিন্তু থাকবে, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সেটা কিন্তু বেশি রয়েছে। এবং হিউমিডিটি যেহেতু এই গত সর্বোচ্চ রয়েছে 86%, তাই আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা কিন্তু একই সঙ্গে বজায় থাকবে। তবে বিকেল কিংবা সন্ধ্যের পর যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তার জেরে কিছুটা স্বস্তি অবশ্যই মিলবে শহরবাসীর, এমনটা তো বলাই যায়। এবং তুমি যেমনটা বলছিল যে উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলায় ঝড় বৃষ্টি গতকালও আজকেও কিন্তু সেই একসঙ্গে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ।